ইতিমধ্যে আমরা অনেকে হয়তো জেনেছি যে গত রাতে রাজধানী ঢাকায় 10টিরও বেশি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সকল অগ্নিকাণ্ডের মূল সূত্রপাত 31st নাইটের যে ফানুস উড়ানো হয়েছে এবং যে আতশবাজি করা হয়েছে সে আতশবাজির আগুন। এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা হয়তো জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু আজ যদি 31st নাইটের আতশবাজির আগুন থেকে শত শত মানুষের হতাহত হওয়ার সংবাদ আমাদেরকে শুনতে হতো, সেটাও আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কোনো সংবাদ হতো না। প্রিয় দর্শক, জাতির প্রকৃত কাণ্ডারি এবং সত্যিকার হিতাকাঙ্ক্ষী সময়ত ওলামা একরাম এবং দায়ীগণ বিভিন্নভাবে দীর্ঘদিন থেকে সতর্ক করে এসেছিলেন যে 31st নাইটের মতো একটি বিজাতীয় কালচার বাইরের সংস্কৃতিকে এদেশে আমদানি করা হলে এদেশে মানুষের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছুই তাতে থাকবে না। যে সংস্কৃতির সাথে এদেশের কোনো ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, এটি বাঙালি সংস্কৃতির কোনো অংশও নয়, এমন একটি ভিনদেশি কালচারকে এদেশে যদি আনা হয় তাতে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরাই শুধু ফায়দা লুটবে এবং আমাদের যুব সমাজের একটি বড় অংশ যেখানে আদর্শহীন হয়ে গেছে বা নানা কারণে বকে গেছে তারা আরও বেশি নষ্টের দিকে পা বাড়াবে। প্রিয় দর্শক, ওলামা একরাম যে বিষয়ে সতর্ক করেছেন তার দু একটি ক্ষতি হয়তো খুব সীমিত পরিসরে আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে হয়তো এটি বার্তা, আর কিছু ক্ষতি হয়তো আমাদেরকে দেখতে অপেক্ষা করতে হতে পারে অনেক বেশি। এ সমস্ত বিজাতীয় কালচারের যে ভয়াবহ ক্ষতি, দূরবর্তী ক্ষতি, সেটি ভাববার মতো, বিবেচনা করার মতো সময় বা সুযোগ বোধ আমাদের এসে গেছে। প্রিয় দর্শক, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে তারা প্রত্যেকে তাদের স্ব জাতিকে ঠিক এভাবে সতর্ক করেছিলেন এবং সব নবী রাসূলের অনুসারীদের মধ্যে সমাজের বড় একটি অংশ তাদের সে সতর্ক বার্তাকে ইগনোর করেছে, পাত্তা দেয়নি, আর কিছু অংশ, সীমিত সংখ্যক মানুষ তাদের সেই সতর্ক বার্তায় সতর্ক হয়েছেন, নিজেদেরকে সাবধান করেছেন। এর ফলশ্রুতিতে তারা ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নামকে লেখাতে পেরেছেন, তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকেছিল, আর যারা নবী রাসূলদের সে সমস্ত নির্দেশনাকে অমান্য করেছে, লঙ্ঘন করেছে, কোনোভাবেই সেগুলোকে আমলে নেয়নি, তারা ধ্বংসের অতল তলে হারিয়ে গেছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা আমিনা আহলুল কোরআন আইয়াতিহুম বাসুনা দুহাম ওয়াহুম ইরাবুন, যারা বিভিন্ন রকমের ভোগ বিলাসে মত্ত, আনন্দ উৎসবে মত্ত, এ লোকগুলো এ উৎসবরত অবস্থায় যে আল্লাহর আজাব আসবে না এ ব্যাপারে কি নিরাপদ হয়ে গেল? প্রিয় দর্শক, যেভাবে গভীর রাতে বিকট আওয়াজে মানুষের ঘুম ভাঙা হলো, এটা কোন সভ্যতা, এই সভ্যতার সমর্থক কারা, এই প্রশ্নের উত্তর আমাদেরকে আজ খুঁজে বের করতে হবে। গভীর রাতে জেগে কোনো একটা অনুষ্ঠান যদি কোনো একটা অঞ্চলে হয়, সে এলাকার মানুষের হয়তো সীমিত সময়ের জন্য কষ্ট হয়, গোটা রাজধানীতে চতুর্পাশে এমনকি দেশের বিভিন্ন প্রান্তে এই যে ফানুস উড়ানো, এই যে আতশবাজি, এই যে বিভিন্ন রকমের বিকট আওয়াজে এটাকে উদযাপন করা হলো, এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ঘুমের ক্ষতি, এর মাধ্যমে আমাদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হলো, এর দায় দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। এ সমস্ত ক্রিস্টি কালচারকে যারা প্রচার করে তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা নিতে হবে যে তারা বিভ্রান্তিতে আছেন, তাদেরকে আমরা দাওয়া পেশ করব। তাদের এই পথে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের যুব সমাজের মূল অংশ ধ্বংসের অতল তলে হারিয়ে যাবে। এমনিতে আমাদের সমাজে আজ ত্যাগের কোনো শিক্ষা নেই, আমরা প্রত্যেকে ভোগে মত্ত হয়ে আছি। সেখানে এ ধরনের কালচারকে আমদানি করে আমাদেরকে আরও বেশি ভোগবাদী করা হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং মানবিক গুণগুলো হারিয়ে যাবে, পশুত্বের গুণগুলো মানুষের মধ্যে আরও বেশি জাগ্রত হবে। বিধায় আসুন তরুণ প্রজন্মকে বিনীতভাবে আহ্বান করব, ইসলাম আমাদেরকে আনন্দ করার জন্য, উৎসব করার জন্য অনেক উপলক্ষ দিয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের স্ব স্ব উৎসব রয়েছে, সেখানে এ ধরনের একটা বস্তা পচা সস্তা কালচারকে যদি আমরা আমদানি করি, এটা যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাহলে আমাদের আবেগ নিছক বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের পণ্য ছাড়ার কিছুই নয়। এর মাধ্যমে তারা তাদের ফায়দা লুটবে, আমাদের চেতনাকে ধ্বংস করবে, ইমানকে ধ্বংস করবে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আল্লাহ তারা উদ্ধার করুন এবং রক্ষা করুন আমাদেরকে, হেফাজত করুন গোটা জাতিকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।